মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বাধীন সরকারের দিনত দেখা গৈছে যে বিদ্যুৎ বিভাগক তেওঁলোকে বিদ্যুৎ বিভাগের জড়িয়ে তেওঁলোকে আমার ঘরের সম্মুখত এখন টোলগেটের ব্যবস্থা করেছে, যা ঘরের পৰা ওলোৱাৰ লগে লগে পয়সা দিব লাগে। দেখিছে যে স্মার্ট মিটারের জড়িয়ে অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংগ্রহ করা দেখা গৈছে। গোটেই কাহিনীটা হল যে যি ঘর মানুষের প্রিপেড মিটারের জড়িয়ে যে 300 টাকা আহিছিল, গরম দিনত মানি নিল আর 100 টাকা বাড়িলে 400 টাকা হব লাগিছিল, কিন্তু স্মার্ট মিটারের জড়িয়ে 400 টাকার ঠাইত 1500-2 টাকা পর্যন্ত বিদ্যুৎ মাচুল সংগ্রহ করা দেখা গৈছে। গাঁৱৰ সর্বসাধারণ মানুষে হাঁহ কুকুরা বিকি কুকুরার কণীকেইটা বিকি কেবলমাত্র এটাই চিন্তা হয়েছে কেবল বিদ্যুৎ মাচুল দিব লাগে, কারণ স্মার্ট মিটারের জড়িয়ে কোনটো সময়ত বিদ্যুৎ কাটি দিব কিন্তু গম নাপায়। গোটেই কথাটা হল যে এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জনসাধারণক করা এই লুণ্ঠন বন্ধ হব লাগে আর স্মার্ট মিটার বন্ধ হব লাগে। স্মার্ট মিটারের জড়িয়ে যে অত্যাধিক বিদ্যুৎ মাচুল বর্তমান সময় সংগ্রহ করলে এই মাচুল ঘুরাই দিয়ার ব্যবস্থা করব লাগে, আর এই বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গাৰুচা নামৰ চাবি দিয়া এই পুতলাগৰাকী সক্রিয় করে দিব লাগে, কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নন্দিতা গাৰুচা নামৰ এই মন্ত্রীগুলিকে কেবল চাবি দিয়া পুতলা করে রাখি থাকছে, কেবলমাত্র জনসাধারণের পর লুণ্ঠন করবে। এফালে ফ্রি চাউল দিছে, লাখপতি আসনির নামত লোভ দিছে, অমিত ভিক্ষর নামত লোভ দিছে, আনফালে কিন্তু বিদ্যুৎ মাচুলের জড়িয়ে জনসাধারণক কুঙা করে গেছে। এই জনসাধারণক কুঙা করা কার্য বন্ধ করক, অন্যথা কিন্তু কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি কেউ বই না থাকে। অহা 22 তারিখের বিধানসভা নির্বাচন অধিবেশনত আমি ভাবো বিরোধীয় এই স্মার্ট মিটারের জড়িয়ে যে অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংগ্রহ করেছে, ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবেন বিধানসভাত। আর এই যে স্মার্ট মিটার লগাই এই যে ঠিকাদারবিলাক দাদাগিরি বন্ধ করাব লাগে, দেখা গেছে ঠিকাদারবিলাকর কোনো সার্টিফিকেট থাকিব লাগে, কারেন্টর যে কারেন্ট মানে ITI পাস করে সার্টিফিকেট সরু কিছু 18 বছর তল লড়াক নিয়োগ করেছে, এইবিলাক বন্ধ করব লাগে। আর বিদ্যুৎ বিভাগের বরমূরিয়ার নেতৃত্ব ঠিকাদারবিলাকে গাঁৱৰ রাইজক ব্ল্যাকমেইল করে স্মার্ট মিটার লগাবলে গেছে, এইবিলাক বন্ধ করব লাগে। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।